বৈশাখ আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ষাটতম জন্মতিথি তাই একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম আজকের এই ক্লাসটি আজ আমরা ফাঁকি গল্পটি শেষ করব এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ মানে হচ্ছে গর্ত বা সুরঙ্গ অর্থাৎ যুদ্ধের সময় সরকারি লোক কি করেছে একদম মাটিতে গর্ত করে করেছে আম গাছের এই গোড়া পর্যন্ত তার ফলে কি হয়েছে আম গাছের মাটির ভিতরের শিকড়গুলো সব কেটে গেছে নষ্ট হয়ে গেছে আর কি হয় শিকড় কেটে গেলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে যত ঠেকা দেওয়া যাক সিধে হচ্ছে না মানে অনেক ঠেকা দিয়েও গাছটা কিন্তু সোজা হচ্ছে না কি করা যায় শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন থেকে যায় তেমনি বোমা তো পড়লো না ট্রেন্স খুঁড়ে আম গাছটিকে কমজোর করে দিয়ে গেল যদি কারো ছোটবেলায় টাইফয়েড রোগটি হয় তাহলে কিন্তু সে সারা জীবন কিন্তু রোগা বা দুর্বল হয়েই থেকে যায় তার সেই রোগের প্রকোপ প্রকোপ কিন্তু বা ফল কিন্তু সারা জীবন থেকেই যায় ঠিক সেইভাবে এই যে বোমা পড়ার ভয়ে যে গর্ত করা হলো বোমা তো পড়লই না বরঞ্চ কি হলো গর্ত করার ফলে কিন্তু সেই গাছের গোড়াটা শিকড়গুলো কেটে গিয়ে গাছটি দুর্বল হয়ে গেল খোরা মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয় হেলে পড়া আম গাছটাকে একটা পেয়ারা গাছের দো ফোকরা শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকা দেওয়া হয়েছে দো ফোঁকরা মানে কি একটা লম্বা গাছ সে লম্বা ডাল সে ডালের উপরে দুই দিকে মুখ করা ছোট ছোট দুটি ডাল থাকবে সে সেই মাঝখান দিয়ে যদি কোনো গাছকে ঠেকিয়ে দেওয়া যায় বা হেলান দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা আর কখনো পড়ার ভয় থাকে না পিঁপড়ে কাঠবিড়ালি সেই দিক দিয়ে আর একটি গাছের উপর যাওয়া আসা করছে অর্থাৎ যে পেয়ারা গাছের ডালটি দিয়ে সে আম গাছটিকে ঠেকা দেওয়া হয়েছে বা ঠেকিয়ে রাখা হয়েছে সেই পেয়ারা গাছের ডালের উপর দিয়ে পিঁপড়েরা আর কাঠবিড়ালিরা গাছের উপর উঠছে লোক এলে গেলে তার গায়ে সাইকেল আবার কি হয় শুধু আর কাঠবিড়ালি কিন্তু নয় যখন গোপালের বাড়িতে কোনো লোক যাওয়া আসা করে তখন কি করে সেই যে যে পেয়ারা গাছের ডালটি দিয়ে আম গাছটিকে ঠেকা দিয়ে রাখা হয়েছে তারা কি করে সেই পেয়ারা গাছের ডালে সাইকেল ঠেকা দিয়ে রাখে বছরই সেই এক কথা অর্থাৎ প্রতি বছরই সেই একই রকম অবস্থা চলে আসছে বছর কত আম ফলবে তিন বছরে একবার ফলন ভালো হয় অর্থাৎ আম গাছে তিন বছর পর একবার তিন বছরের মধ্যে একবার ভালো ফলন হয় মানে ভালো আম হয় গেল বছর হয়েছিল একশো থেকে পাঁচটি কম মানে পঁচানব্বইটি এবার দেখা যাক কারো হঠাৎ দয়া হলে দুই একতাল গোবর নয়তো এক ঘটি জল ঢেলে দেয় গাছ তলায় সকালের সকলের নজর গাছের পাতার দিকে বছরও কাউকে পাতা দেওয়া হবে না গাছ কাহিল হয়ে যাবে ফলবে না আমরা আগেই বলেছি শহরের মধ্যে আর কোনো আম গাছ না থাকায় বিবাহ পুজোতে সবাই কিন্তু সে গোপালবাবুর বাড়ি থেকে আম গাছের পাতা নেয় কিন্তু এইবার গাছটি কি হয়েছে কাহিল হয়ে পড়েছে সেই তার নিচে গর্ত করার ফলে গাছটি যেহেতু দুর্বল হয়ে পড়েছে তাই এইবার কিন্তু আর রকম ভাবে পাতা দেওয়া যাবে না মা গাছটা রাস্তার উপর বড্ড ঝুঁকে পড়েছে যেতে আসতে মাথায় লাগে বৃষ্টির সময়ে পাতার জলে গা ভেজে ভিজে যায় কেটে দেবো কয়টা ডাল দেখ গোপাল আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে। এমনি শাসন সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে মা জানবার কি দরকার রাস্তাটা সাফ হলেই হলো যেহেতু আম গাছের গোড়ায় কেট মাটি গর্ত করার ফলে আম গাছটি দুর্বল হয়ে যাওয়ায় গাছটি কিন্তু রাস্তার দিকে অনেকটা ঝুঁকে গেছে যেতে আসতে ঘরের ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করতে এবং বাড়ি থেকে বেরোনোর সময় সে আম গাছের ডাল কিন্তু মাথায় লাগায় মাথায় লাগে এবং বৃষ্টির সময় সে জল মাথায় পড়ে সেই আম গাছে লেগে থাকা জল মাথায় পড়ে তাই গোপাল তার মাকে বলেছিল আম গাছে কয়েকটা ডাল সে কেটে দেবে কিন্তু মা তাতে কি করেছিল আপত্তি জানিয়েছিল বলেছিল না আম গাছের ডাল কিন্তু কাটা যাবে না তৎসত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা ডাল কেটে নিয়ে সেই ডালগুলো কি করে বাইরে ফেলে দেয় যাতে কেউ জানতে না পারে তবু গাছটার কত মায়া তার পাতার আড়ালে সব ক্ষত চিহ্ন সে লুকিয়ে ফেলে সে কি করেছে গাছটা কি করেছে সেই যে ডালগুলো কেটেছিল গোপাল সেই কাটা দাগগুলো কি করে গাছটা তার পাতার আড়ালে লুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায় এমনি শাসন সত্ত্বেও গো সরি গোপালের মায়ের চোখ তা ঠাহর করতে পারে না সে কাটা চিহ্নগুলো গাছ তার পাতা দিয়ে ঢেকে রাখার জন্য গোপালের মায়ের চোখ কিন্তু সেটা দেখতে পায় না গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে ঠিক বন্ধুর মতোই গাছ সমস্ত কথা লুকিয়ে রেখেছে আগেই বলেছিলাম যে পরিবারের অন্যান্য সদস্যদের মতো গাছটিও পরিবারের একটি সদস্য হয়ে উঠেছিল কিন্তু তার কোনো নাম দেওয়া হয়েছিল না সে বাড়ির একটা অঙ্গ সেই গাছটি বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের বিজলি আলো জ্বালিয়ে গাছটা আড়াল করে দেয় ভেতরে সব কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে রাস্তায় কি হয়েছে রাস্তায় যেহেতু বিজলি আলো দেওয়া হয়েছে তার ফলে কি হয় তার ফলে সেই আলো বাড়ির ভিতরে আসার ফলে বাড়ির সব ঘটনা বা বাড়ির লোকজনকে কিন্তু বাইরে থেকে দেখা যায় কিন্তু বাড়ির সামনে সেই গাছটি থাকার জন্য সেই গাছটি কি করেছে তার সমগ্র পাতা দিয়ে ডালপালা পাতা দিয়ে কি করেছে সে আলো ভিতরে প্রবেশ করতে দেয় না তার ফলে বাইরের লোক বাড়ির ভিতরের কোনো ঘটনা দেখতে পায় না এভাবেই বাড়ির লোককে বাইরের থেকে আর বাইরের লোককে বাড়ির থেকে আড়াল করে রেখেছে এই গাছটি কত ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর যত ফুল ফল কুঁড়ি ও পাতা সে ফেলেছে আবার ততই ভরেছে। গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে এগোচ্ছে শিশু থেকে কৈশোর যৌবন বার্ধক্যের পর্যায়ে সকলেই পৌঁছচ্ছে কিন্তু সেই আম গাছটি কি হচ্ছে সে আম গাছটির বয়স কিন্তু বাড়ে না হয়েছে কাছের দালানটার সমান উঁচু অর্থাৎ একটা বাড়ির মতো সে উঁচু হয়েছে উঁচু হয়েছে যতখানি জায়গা নিয়েছিল তেমনই রয়েছে মানুষ কি হয় মানুষের যখন কি বলবো মানুষ যত বড় হয় হ্যাঁ তার বংশবৃদ্ধি ঘটে হ্যাঁ গোপাল তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে নাতি নাতনি ভাগ্নি ভাইপো হ্যাঁ পুরো কিন্তু কি হয় অনেক অনেক মানুষ হয়ে কিন্তু বাড়ির অনেক জায়গা দখল করে ফেলে কিন্তু আম গাছটি কি হয়েছে আম গাছটি এতই ভালো বন্ধু সে কিন্তু কোনো জায়গা দখল করেনি যেমন ছিল ঠিক তেমনই আছে বরঞ্চ কি করছে প্রতি বছর ফল দিচ্ছে গাছ ঠিক আমাদের সেই রকমই বন্ধু সারা জীবন ধরে গাছ আমাদের উপকার করে যায় কিন্তু আমরা কি করি আমাদের সামান্য স্বার্থের জন্য গাছ কেটে ফেলে গাছ কেটে ফেলে আমরা কি করি গাছ কেটে ফেলে আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলছি পরিবেশ দূষণ করে ফেলছি হম তাই কি করতে হবে তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে বুড়ো হচ্ছে কে দেখছে সেই গাছটা দেখছে প্রতি বছর কাক এসে বাসা বাঁধে বর্ষাকালে বেনুবউ এসে বসে রাতে বেনুবউ হচ্ছে এক ধরনের পাখি রাতে কালো প্যাঁচা এসে ডাকে রোজ কাঠ খেলা করে ফি বছর ছেলেপিলেরা তাতে দোলনাটা নাই তাদের কলরবে কলরব কল্লোল কলরব মানে চিৎকার তাদের উৎসাহ আনন্দ সে আম গাছটির গায়ে গোড়ায় লুটিয়ে পড়ে ভেবে দেখো একটি মুমূর্ষু আম গাছ যে গাছটি প্রায় ঝুঁকে পড়েছে সেই গাছটিতেও কিন্তু সেই গাছটিও কিন্তু কত পশু কত পাখিকে আশ্রয় দিচ্ছে কত কত বাচ্চাদের আনন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক বছর ঝড় রয়েছে ঝড় বয়েছে আম গাছ তাতে কেঁপেছে তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দড়িয়ে দুলিয়ে বয়ে গেছে সে গাছ অজর অর্থাৎ ঝড় হয়েছে সেই গাছের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে সেই গাছ কেঁপেছে সেই ঝড়ে সেই গাছে অনেক পিঁপড়েরা বাসা বেঁধেছে নিচে পিঁপড়েরা গর্তও করেছে বাতাস কি করেছে গাছকে দুলিয়ে দিয়ে গেছে গাছের ডাল শাখা প্রশাখাকে দুলিয়ে দিয়ে গেছে কিন্তু গাছ কি হয়েছে অজর তারক সে কিন্তু ঠিক সেভাবেই দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকেছে এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই গাছ জানে না বোঝে না তাকে উপলক্ষ করে যে যা করে যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার ধরো আমাদের গায়ে দেখে একটু চিমটি কাটে কোনো বন্ধু যদি একটু চিমটি কেটে দিল না কিন্তু দেখো গাছের উপর দিয়ে কত অত্যাচার বয়ে যাচ্ছে গাছকে যে যেভাবে ব্যবহার করছে কিন্তু গাছ কিন্তু কোনো কিছুতেই কোনো ব্যবহারে কোন রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে না দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভোমর করে মোটা প্যাঁচ আটা হয়েছে মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ কিন্তু দুই পোষ মানে পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য খুব সুন্দর কথা অর্থাৎ বাচ্চারা যাতে তাদের দোলনাটা না পড়ে যায় না ছিঁড়ে যায় তার জন্য মোটা করে একদম সে গাছের ডালে মোটা করে একদম জড়িয়ে জড়িয়ে দড়িটাকে বাঁধে মানুষেরও প্রাণ আছে গাছেরও কিন্তু প্রাণ আছে দুটোই জীবনের ভিন্ন প্রকাশ মানুষ তার বংশবৃদ্ধি হয় তার মৃত্যু হয় গাছের ক্ষেত্রেও তাই গাছের অঙ্কুর অঙ্কুর থেকে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল ফুল থেকে ফল ফল থেকে আবার অঙ্কুর আবার চারা গাছ ফল থেকে বীজ বীজ থেকে অঙ্কুর অঙ্কুর থেকে চারা গাছ অর্থাৎ জীবনের দুই ভিন্ন প্রকাশ মানুষের জীবন আর গাছের জীবন কিন্তু মানুষ কি হয় মানুষ কৃতজ্ঞ মানে অকৃতজ্ঞ হয় তুমি মানুষের উপকার করো হুম সে পরে কিন্তু ভুলে যাবে মানুষ সামান্য অপকার পেলে সামান্য ক্ষতি পেলে মানুষ নিজের সামান্য ক্ষতি সহ্য করে না একদম রে রে করে আসে খুন করতেও পিছু বা হয় না কিন্তু গাছ দেখো গাছকে আমরা কত অত্যাচার করি যে গাছ ফুল দেয় ফল দেয় ছায়া দেয় প্রকৃতিকে সুন্দর করে রাখে আমরা কিন্তু নির্বিচারে সেই গাছ কেটে ফেলি সেই গাছের উপর নানা অত্যাচার করি কিন্তু কি কি হচ্ছে সেই গাছ কিন্তু কোনো প্রতিভাত তো করেই না বরঞ্চ বলে না যে আর ফল দেব না আমরা এই বছর যে গাছের ডাল কেটে দিই পরের বছর কিন্তু সেই গাছে আবার ফল দেয় ফুল দেয় ছায়া দেয় পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য যে বললাম ঝড় আসে আসবে তাতে ভাবার কিছু নেই সকালবেলা বাড়িতে হয়েছে আরে দেখেছ কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে ভাই ওট আরে গোপাল ওট আম গাছের দশা দেখেছিস সবাই ছুটে গেল আম গাছের কাছে গোপাল দেখল আম গাছ পড়ে আছে মাটির উপরে তার দোল্লা বাধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল পড়ে তার ডালপালা ততই উঁচু হয়ে রয়েছে আম গাছটি কি হয়েছে আর এত বছর ধরে ঝড়ের আঘাত সহ্য করলেও এবার কিন্তু সে পারলো না সেই নুইয়ে যাওয়া আম গাছটি কি করলো ঝড়ে কিন্তু ভেঙে পড়লো এবং সেই যে দোলনাটি যে বাচ্চাদের দোললাটি সেই গাছের ডালে বাঁধা ছিল তার সেটি গাছের নিচে চাপা পড়ে গেছে গাছটি দাঁড়িয়ে থাকা অবস্থায় যতটা উঁচু ছিল আজ ঝড়ে ভেঙে পড়ে গিয়েও ঠিক ততটাই উঁচু হয়ে রয়েছে গোপাল ঘুরে ঘুরে দেখল, গাছের একটা দিক উইয়ে অর্ধেক খেয়ে ফেলেছে ফোঁপড়া হয়ে গেছে আর অর্ধেক গেছে উই মানে কি উই এক ধরনের পোকা তোমরা দেখবে গাছে যখন উই লাগে তখন মাটি মাটি হয়ে যায় উই কিন্তু গাছে গাছকে দুর্বল করে দেয় অর্থাৎ গাছে কে কে দুর্বল করলো সে যুদ্ধের ফলে যুদ্ধে আসার ভয়ে যুদ্ধে বোম বোম পড়ার ভয়ে সেই যে মাটি খোড়া হলো তাতেও গাছ দুর্বল হয়েছে আবার এই উইয়ের বাসা বাঁধার ফলেও কিন্তু গাছে গর্ত হয়ে গিয়ে ফোপড়া মানে কি গাছের ডাল সেটা খয়ে গিয়ে ভিতরটা একদম ফাঁকা হয়ে গেছে ফোপড়া হয়ে গেছে হুম আর অর্ধেক ভেঙে গেছে কিরে গোপাল ওষুধ দিয়ে পিঁপড়ে না পিঁপড়ে থাকলে উই লাগতো না এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে গেল অর্থাৎ পিঁপড়ে থাকলে কিন্তু গাছে উই লাগে না আর যেহেতু গোপাল ওই ওষুধ দিয়ে পিঁপড়ে মেরে ফেলেছিল তাই গাছে উই লেগে গিয়ে গাছের এই করুণ অবস্থা গাছটি ভেঙে পড়ে গেল পিঁপড়ে তো মোটে রইল না উইয়ের রাজত্ব হলো কাঁচা গাছটাকে ভোজ করে দিল অর্থাৎ সমগ্র হ্যাঁ উইরা একদম মতো সেই গাছটাকে খেয়ে ফেলে একদম নষ্ট করে কাঠ দূরে করছিল গাছ পড়ে যাওয়ায় সে গাছের নিত্য সঙ্গী সেই গাছের উপর যারা নিত্য বাসা বেঁধে থাকে যারা খেলা করে সেই কাঠ বিড়ালিগুলো দূরে ছিল দূরে তারা ঘোরাফেরা করছিল আর কি খাবিরে কাঠ বিড়ালি আম গাছ মরে গেছে যে কাঠ যে বাদরগুলো সেই গাছের ফলগুলো খেত তারা আর কি খাবে আম গাছ তো মরে গেছে তাদের আশ্রয়দাতা দাতা তাদের অন্নদাতা তাদের খেলার সঙ্গী আজ মোড়ে মাটিতে পড়ে আছে নদীতে স্নান করতে আসে যায় যারা পথে চলা পথিকেরা দাঁড়িয়ে বলে কি ঝড়টানা হয়েছিল এত বড় ফলন্ত গাছটা উপরে পড়লো আহা আহা অর্থাৎ সকলেই সকলেই সে আম গাছটার জন্য খুব দুঃখ প্রকাশ করছে গাছটা কত ভালো পড়েছে যে তা ঘরের উপর পড়েনি বাড়ির উপরকার বিজলি বাতিটা ভাঙেনি দিনের বেলা পড়েনি তাহলে কি হচ্ছে গাছটা যেমন জীবন্ত অবস্থাতেও মানুষের উপকার করে গেছে ফল দিয়ে ডাল দিয়ে পাতা দিয়ে আজ মরে যাওয়া মরে যাওয়ার পরেও মানে ভেঙে যাওয়ার পরেও কিন্তু কারো ক্ষতি করেনি কোনো কিছু ভাঙেনি টাল ভাঙেনি কোনো বাড়ির ক্ষতি হয়নি বিজলিবাতির বা ইলেকট্রিক পোলের সে তার ছিঁড়েনি এমনকি দিনের বেলায় পড়লে কি হয় মানুষ যাতায়াত করে তাতে হয়তো কারোর গায়ে পড়তে পারতো কিন্তু কখন পড়েছে রাতে পড়েছে কারো কোনো ক্ষতি করেনি সে আম গাছটি ডালে কাকের বাসা তেমনি আছে যে গাছের ডালে যে কাক বাসা বেঁধেছিল যেমন বাসা বেঁধেছিল যেমন বাসা ছিল তেমনই আছে কালো কালো ছানাগুলো উড়তে শিখেনি চ্যাঁ চাঁ করছে সে গাছ আর নেই ভারী বুদ্ধিমান গাছ ছিল সেই হৃদয়বান আম গাছটি আর বেঁচে নেই কেন হৃদয়বান আমরা জানি যার হৃদয় মায়া মমতায় পরিপূর্ণ তাকে হৃদয়বান মানুষ বলা হয় সে আম গাছটি কিন্তু হৃদয়বান ছিল কেন হৃদয়বান ছিল কারণ সে সকলকে আম দিয়েছে আগেই বললাম পাতা দিয়েছে ডাল দিয়েছে এমন কি গোপাল গাছের ডাল কেটে ফেললেও ছিয়তে গাল না খায় মায়ের কাছে সে কারণে কি করেছে তার সমগ্র ডাল পাতা দিয়ে সে তার ক্ষত চিহ্ন লুকিয়ে রেখেছে সে তার গাছে কাঠবিড়ালিকে আশ্রয় দিয়েছে পাখিকে আশ্রয় দিয়েছে পিঁপড়েদের আশ্রয় দিয়েছে সকলকে সে তার জীবনের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা উপাদান বিলিয়ে দিয়েছে কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে নিয়ে গেল পাখির বাসাওয়ালা ডালটি আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল খবর কাগজে লিখেছিল কটকে অর্ধ রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভিতর পুরি আম গাছ উপরে পড়েছে গাছটির মৃত্যু সংবাদ খবরের কাগজে বের হলো কি কপাল জোর তার অর্থাৎ সেই যে আম গাছটি পড়েছিল সেই আম গাছটির হ্যাঁ খবরটি কিন্তু খবরে ছাপা হলো এই প্রসঙ্গে আমার আবার একটু রবীন্দ্রনাথের কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে যারা শুধু মরে কিন্তু নাহি দায়ে প্রাণ কেহ কহু তাহাদের করেনি সম্মান এই যে গাছটি মরলো না প্রাণ দিয়ে গেল শত শত মানে বলবো মানুষের শত শত পশু পাখির পিঁপড়েদের সকলের জন্য সে তার জীবন বিলিয়ে দে বিলিয়ে দিয়ে গেল দুই দিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির সময় বলছিলেন পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম গাছ পাবেন কিন্তু সেই আর আছে নেই আম গাছটি এতদিন গোপালবাবুর বাড়ির পরিচয় হয়ে দাঁড়িয়েছিল গোপালবাবুর গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল তার গৌরবের কারণ হয়ে দাঁড়িয়েছিল সে আম গাছটি আর নেই সেই সকলের উপকারী আম গাছটি ঝড়ে ভেঙে পড়ে গেছে না না ভুল বললাম সে আম গাছটি পরে গেছে এই ঝড়ে আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে আর পরাক্রম মানে শক্তি অর্থাৎ সে আষাঢ় মাসের ঝড় তার শক্তি দেখাতে গিয়ে একটি নিরীহ আম গাছের ক্ষতি করে ফেললো তার জীবন কেড়ে নিল শুধু কি তার জীবন না তার সঙ্গে জড়িয়ে থাকা কত কত জীবন তাই আবার সে ছিল দুর্বল তাই আবার সে ছিল দুর্বল উইয়ে খেয়েছিল দুর্বল কেন ছিল প্রথমত গর্ত করার জন্য দ্বিতীয়ত উইয়ে খাওয়ার জন্য কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল আগেই বলেছিলাম গাছটি তাদের বাড়ির গোপাল বাড়ির একটি সদস্য হয়ে উঠেছিল তাই কি হলো সে ঝড়ের রাতে সেই গাছটি তার সমগ্র বন্ধুদের ফাঁকে দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে সত্যি গল্পটি গল্পটি খুব সুন্দর হুম যত সুন্দরভাবে শুরু হয়েছিল আমাদের শেষ করার সময় মনটি ভারাক্রান্ত হয়ে গেল তাই আমরা সবাই আজকের এই দিনে পঁচিশে বৈশাখ আজকের এই দিনে সকলে সংকল্প করব প্রতিজ্ঞা করব আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাবো আচ্ছা আগের দিন পড়া ছিল নয়ের যতটা পড়া ছিল তার পরের গুলো নয়ের সবগুলো থাকলো নয়ের বোধ হয় আট পর্যন্ত পড়া দেওয়া ছিল নয়ের নয় দশ এগারো অর্থাৎ নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এর পরের অংশগুলো মুখস্থ করে বা বানিয়ে লিখবে লিখে আমাকে দেখাবে সবাই খুব ভালো